আসসালামু আলাইকুম। ফ্রিল্যান্সার কমিটির পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। তো আজকে আমরা গত পর্বে এ পর্যন্ত আলোচনা করছিলাম, আজকে আমাদের এই ইনসার্ট মেনুর হাইপার লিঙ্কের বিষয়গুলো এবং আর ডোয়ার্টের সবগুলো বিষয় একে একে একটু দেখাবো। এগুলো আপনাকে আগের লেসনগুলোতে দেখিয়ে দিয়েছি। স্যাম্পল, এখানে যদি আপনি কোনো স্যাম্পল অ্যাড করতে চান সেটি সম্ভব। এখান থেকে স্যাম্পলে ক্লিক করার পর আপনি এখানে যে কোনো একটি স্যাম্পল অ্যাড করে নিতে পারবেন। তো যেহেতু এখানে আমরা বিভিন্ন গাণিতিক হিসাব করেছি, সেক্ষেত্রে আমরা স্যাম্পল ইউজ করব না, আমরা স্যাম্পলটি এখানে ইউজ করতেছি। তো এখানে ক্লিক করার পর এখানে স্যাম্পলে ক্লিক করলে স্যাম্পল অ্যাড হয়ে যায়। এই হচ্ছে মূলত সিস্টেম। তো এইভাবে স্যাম্পল অ্যাড করতে পারবেন, অ্যাড করার পর আপনি এভাবে কাজগুলো করতে পারবেন। যাই হোক, আমাদের স্যাম্পলের সিস্টেমের পর্বগুলো গেল, আমরা ইনসার্ট মেনুগুলো তবু গত পর্বে শেষ করেছিলাম একের পর। এখন যে বিষয়টি হচ্ছে পেজ লেআউট, পেজ লেআউটের মধ্যে ঠিক এমএস ওয়ার্ড এর মতোই সিস্টেমগুলো এখানে দেয়া থাকে। তো এখানে দেখেন যে মার্জিন রয়েছে, সাইজ রয়েছে, প্রিন্ট এরিয়া রয়েছে। মার্জিনের বিষয়টি গত পর্বে আমরা গত এমএস এর ওয়ার্ড এর পর্বে দেখিয়েছিলাম যে দেখেন যে মার্জিন, মার্জিনের সিস্টেমটি আপনি এখান থেকে মার্জিন করে নিতে পারবেন। এখানে বাই ডিফল্ট কিছু মার্জিন দেয়া থাকে, যেমন 0.75 হচ্ছে টপে, মানে উপরে লেফটে বাম পাশে আছে 0.7, হেডারে আছে 0.3 এবং বটমে আছে 0.75, রাইটে আছে 0.7 এবং ফুটারে আছে 0.3। এই হচ্ছে মূলত বিষয়। এখন এখানে হোয়াইট অর্থাৎ অনেকগুলো হেডার ফুটার দেওয়া আছে, আপনি যদি এখান থেকে নিতে চান তারপর সেটার উপর ক্লিক করলেই আপনি অলরেডি এখান থেকে এভাবে নিয়ে নিতে পারবেন। এছাড়া আরেকটি বিষয় হচ্ছে যে এখান থেকে আপনি আপনার চয়েস মতো নিতে পারেন। এখন বিষয় হচ্ছে যে এটা তো পেজ না নির্দিষ্ট, অনেকটা বড় এরকম অনেকে বলে, হ্যাঁ তা অবশ্য ঠিক। কিন্তু এখানে যে বিষয়টা আমি আপনাকে বলতে চাচ্ছি, হ্যাঁ এখানে বলতে পারেন যে এটা তো অনেক বড় পেজ না। এটা বিষয় হচ্ছে এরকম, আমি যদি শীট টু এ যাই, তারপর আপনি মানে বিষয় হচ্ছে এতটুকু জায়গা প্রিন্ট করবেন, মানে একটা এফোর পেজের মতো জায়গা প্রিন্ট করবেন। তারপর এই যে এখানে দিলেন, দেখেন যে এটার উপর একটা রেখা পড়ে গেছে, অর্থাৎ একটু এতটুকু জায়গা নিয়ে শুধুমাত্র এই যে রেখাগুলো দেখতে পাচ্ছেন আপনি, আমি আশা করি যে এগুলো এক একটা পেজ, আমি অনেক ছোট করে দিয়েছি, এগুলো কিন্তু এক একটা পেজ। আপনি হয়তো দেখে এভাবে না বুঝতেও পারেন, এগুলো কিন্তু মূলত এক একটা পেজ, এগুলো এক একটা পেজ। সো এভাবে আপনারা করতে পারবেন মার্জিন থেকে। এছাড়াও কাস্টম মার্জিন থেকে আপনি আপনার পছন্দ মতো তৈরি করে নিতে পারেন, যেমন লেফটে আছে 25, আপনি এখানে 20 করে দিতে পারেন বা 0 করে দিতে পারেন। এখানে আছে, আমি একটু ছোট করে দিচ্ছি সবগুলোই আপনাকে দেখানোর সুবিধার্থে, দেখতে পাচ্ছেন যে আমি এভাবে ছোট করে দিচ্ছি, তারপর ওকে করে দিলাম। দেখেন যে আসলে আগের চাইতে চেঞ্জ হয়ে গেছে, এই হচ্ছে সিস্টেম। এটা কি আপনি ল্যান্ডস্কেপে করে দিলেই একরকম হয়ে যায়, যে দেখেন এই পেজটাকে অন্যরকম করা হয়ে গিয়েছে। তো এই বিষয়গুলো আমরা দেখেছি আগেও, তা আবার একবার করে রিপিট করে নিচ্ছি। তারপর এখান থেকে আপনি লেটার পেজ বা লেটার সাইজের মতো নিতে পারবেন, যে এখান থেকে মার্জিনটা যেভাবে নিয়েছেন ঠিক সেভাবে একটি পেজ নিতে পারবেন। এই এখান থেকে এতটুকু এতটুকু, অর্থাৎ এতটুকু জায়গা হচ্ছে লেটার সাইজের একটি পেজ। তারপর আপনি যদি এখানে অনেকগুলো সেট আপ করার পর আপনি যদি নির্দিষ্ট একটি এরিয়া প্রিন্ট করতে চান, তাহলে কিন্তু আপনি এখান থেকে এরিয়াটা সিলেকশন করে দিতে পারবেন। যেমন আমরা যদি শীট ওয়ানে যাই, তারপর সেটা যদি আমরা এখান থেকে কন্ট্রোল বা এভাবে মাউস পয়েন্টার দিয়ে সিলেকশন করে আমরা যদি কন্ট্রোল পি তে চাপ দিই, তারপর হ্যাঁ শুধু আমরা এতটুকুই প্রিন্ট করতে পারবো, যে দেখেন সিলেকশন, সিলেকশনে দিয়ে ওকে দিলে প্রিন্ট হয়ে যাবে। এই হচ্ছে মূলত বিষয়। আর যাই হোক, আমরা সেকেন্ড শীটে গিয়েছিলাম, প্রিন্ট এরিয়া, এই প্রিন্ট এরিয়ার বিষয়টা আপনাকে দেখিয়েছি। তো আজকে আলোচনা এই পর্যন্তই, পরবর্তীতে এরকম আরো অনেক বিষয়গুলো দেখাবো, পরবর্তী বিষয়গুলো দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ফ্রিল্যান্সার কমিটির পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। তো আমরা এই পর্যন্ত আলোচনা করছিলাম, আজকে আলোচনা করব ফর্মুলার, ফর্মুলার সব বিষয়গুলো। ফর্মুলা থেকে এখান থেকে আপনি বিভিন্ন রকমের গাণিতিক বিষয়গুলো, যেমন সামেশন, মিনিমাম, ফিক্সিমাম, এভারেজের যে বিষয়গুলো আছে সেগুলো এখান থেকে